ভারতে এক রাজ্য আছে, নাম হরিয়ানা। গিয়েছিল কাজে সেতা জোগাড় করিতে খানা। গরিবের ছেলে সাবির আলী করিত সেতা ফেরি, লোহা লক্কর কিনে সাবির জমাতো টাকা করি। বাসন্তী থেকে হরিয়ানা হয়তো অনেক দূর, ঘটনা এমন ঘটানো হলো বেদনা বিধুর। হাত সেতায় ভাড়া নিয়ে ছোট্ট একটি ঘর, আপন বলে ছিল না তাহার সবাই ছিল পর। এর পাশে পড়েছিল কতকগুলি হার, ও মাংসের দোহাই দিয়ে ভেঙে দিল ঘর। মারতে মারতে মেরে দিল তাজা একটি প্রাণ। হায়রে মোদের স্বাধীন রাষ্ট্র ভারত নাকি মহান। অরবান্ধতা দেশ থেকে আজ বিলীন হয়ে যাক, অন্যায়ের প্রতিবাদে মোদের লড়াই জারি থাক। যেখানে থাকো ভালো থেকো এই কামনা করি, খুনিদের গলায় যেন পরানো হয় দড়ি। ভরসা করি আইন আদালত আর খাকি উর্দি, বিচার পেতে অনশনে তাই গরিবের খণ্ড নওশাদ সিদ্দিকী। ধন্যবাদ। 27 তারিখে আমি বাড়িতে গিয়েছিলাম গতকালকে, তার পরিবারের লোকজনের সাথে কথা বললাম যে আমরা গোমাংস খাওয়া তো দূরের কথা, ওখানে আমরা ভালো মন্দ খাই, গোমাংস তো ভালো একটা কিনতে হবে টাকা দিয়ে, পাওয়া যায় না প্রথম। চিকেন মাটন খাওয়ার মতো আমরা সেই অর্থ আমাদের নাই, আমরা শাক সবজি দিয়ে আমাদের দিন চলে। যে আমি যে সাবিরের শ্বশুরের সাথে কথা বলছিলাম, সাবির মল্লিকের, তার শ্বশুর বললেন যে তারা ওই যা কাজ লোহা লক্কর ভাঙা ফাটা ফুটি কেনে আর বিক্রি করে দুটো পয়সা ইনকাম হয়, পেট চলে, কাজে বেরিয়েছিল। সাবির মল্লিক ওখানে বাড়িতে ছিল, জাস্ট গোসল করে চান করে উঠেছে, তাকে এসে এইরকম বলে ডেকে নিয়ে গেছে যে চলো ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্কর, তোমাদেরকে দেবো। সে বেচারি তার সাদা মনে কাটা নেই, নিষ্পাপ। সে নিজেকে যেমন মনে করে সামনের লোকটাকেও বিশ্বাস করে, নিজের মধ্যে যেমন ট্রান্সপারেন্সি রেখেছে সেইরকম সামনের লোকটাকেও ভেবেছে হয়তো তিনি আমাকে আমার ব্যবসা দেবে বলে যাচ্ছেন, তার ব্যবসা। সে গেছে তাকে এরকম ভাবে পিটিয়ে হত্যা করেছে, শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে গোমাংস, যাতে কিছু মানুষ ওই খুনিদের ওই সন্ত্রাসীদের সাথ দেয়, সেই জন্য তাকে হত্যা করে দিল। শুধু তাকে হত্যা না, ওখানে একাধিক আসামের লোক ছিল, তাদেরকে এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং তাই আজকে আলটিমেটাম দিতে এসেছে, বলতে এসেছি 1-3 লক্ষ টাকা নাকি সাবির মল্লিকের পরিবারকে দিয়েছে। কে টাকাটা দিয়েছে, কোথা থেকে এসেছে, এখনো পর্যন্ত সঠিকভাবে জানতে পারলাম না। কারো ভালো লাগলে 3-30 লাখ দিতে পারে, কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা নিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে, ইভেন মদ খেয়ে মারা গেলে সেখানে 2 লক্ষ টাকা দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার, আমরা 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি সরকারিভাবে ক্ষতিপূরণ না ব্যবস্থা করে, এখানে এসবির লোক আছে, আইবির লোক আছে, বিভিন্ন পুলিশের লোকজনের আছে, তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি, যদি 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণ না ব্যবস্থা করে, তাহলে আমাদের 1 সপ্তাহের পরে ডেস্টিনেশন কোথায় হবে, আপনার লেবার দপ্তর ঘেরাও হবে। যদি মনে করে, এটাও বলে রাখছি, খালি হাতে আসছি, আবার গতকালকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা খালি হাতে ডেপুটেশন জমা দিয়েছিল, তাদের লাঠি দিয়ে ভাগিয়েছে, প্রয়োজনে লাঠি নিয়ে আসবো, লাঠি নিয়ে আসবো প্রয়োজনে, আইনকে সঠিক পথে চালানোর জন্য, কাউকে মারতে আসবো না, আইনকে আইনের পথে চালানোর জন্য। জেল যদি মনে হবে, এমনি কো জেলে আছি, জন্মদিনে মোদিজির ফুল মিষ্টি পাঠাচ্ছে, শুধু এখন ভোটটা আসেনি বলে, নালে এটাকে নিয়ে এত সুন্দর ব্র্যান্ডিং করতে আপনারা অবাক হয়ে যেতেন, যে মমতা ব্যানার্জি তৃণমূলের থেকে বড় পিছিয়েবর্গে মানুষকে ভালোবাসার আর কেউ নয়। তো আমার মা দিদি আছে, আমার আদির বাড়ি সমাজের আমার মা শিকারি মোড়া, আমি পরিবারের সাথে যোগাযোগ করছি, আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাস্টডিতে নাকি তাকে পিট এত টর্চার করেছে, তাকে খুন হতে হয়েছিল, তার পরিবার এই অভিযোগ তুলেছে। শিকারি মোড়ার কেসটা আর আমাদের আবু সিদ্দিক খালদারের কেসটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি, আইনি লড়াই করবো আমরা, অনেক হয়েছে, তা বন্ধ করতে হবে একদম শর্ট নোটিশে। এবং কালকাটা পুলিশকে আমরা জানিয়েছিলাম, আমরা 100 থেকে 100 ম্যাক্সিমাম 150 লোক নিয়ে একটা অবস্থান বিক্ষোভ করব, কারণ এই ব্যস্ত অবস্থান বিক্ষোভটা শুধু একটা আলটিমেটাম দেওয়ার জন্য। কি বললাম,
একটা আলটিমেটাম দেওয়ার জন্য মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কেও, তার রাজ্যে আমরা, তিনি সরকারের প্রধান আছেন, একজন শ্রমিক ভিন্ন রাজ্যে কাজে গিয়েছেন, তার দায়িত্বটা নেওয়াও কিন্তু শ্রম দপ্তর তথা মুখ্যমন্ত্রীদের কর্তব্য। তাই আলটিমেটাম দেওয়ার জন্য আজকে আমাদের একটা অবস্থান বিক্ষোভ। আজ থেকে এক সপ্তাহ আমরা ওয়েট করব, যদি সরকারিভাবে হরিয়ানায় গোরক্ষকদের হাতে গণপিটুনিতে মারা গিয়েছেন সাবির মল্লিককে ক্ষতিপূরণের না ব্যবস্থা করে, তাহলে আমরা এখানে এই কুটি কয়েক লোকে আর সীমাবদ্ধ থাকবো না, লেবার ডিপার্টমেন্ট কিন্তু আমরা অবরোধ করতে বাধ্য হব। তার আলটিমেটাম দিতে এসেছি এখানে, আলটিমেটাম দিতে এসেছি এবং মাননীয়কে জানাতে এসেছি এখানে, যেই বিজেপির সাথে আপনি একাধিকবার ঘর সংসার করেছেন, ঘর সংসার মানে রাজনৈতিক অ্যালায়েন্স করেছেন, সেই বিজেপি আপনার সাথে, আপনি তাকে ন্যাচারাল অ্যালাই বলেন যাকে তিনি, সেই বিজেপি শাসিত হরিয়ানাতে যখন পশ্চিমবাংলার সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বাঙালি শ্রমিককে, পরিযায়ী শ্রমিককে পিটিয়ে হত্যা করা হলো, আপনার মুখ থেকে একটাও রা পর্যন্ত কেন কাটেননি, এটাও জানতে এসেছি এবং এখান থেকে বলতে এসেছি। আমরা দেখছি অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসির চেয়ারম্যান হয়েছে, উনি তড়িঘড়ি তাকে এখানে শুভেচ্ছা দিচ্ছে, আর বাংলার ছেলে চার ভোট নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষমতায় আছে, তার বাড়ির ছিল সেই ভোটার তাকে আজকে পিটিয়ে হত্যা করলো, মুখ্যমন্ত্রীর মুখে কোনো শব্দ নাই কেন? আমাদেরকে ভাবাচ্ছে, আপনারা অবাক হবেন, 27 তারিখের ঘটনা আর আজকে 3 তারিখ, কটা দিন অতিবাহিত হলো, এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে না তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকে সেই অর্থে নিন্দা জানিয়ে, ধিক্কার জানিয়ে কিছু বক্তব্য দেখতে পেলাম, না পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা ধিক্কার জানিয়ে কোনো বক্তব্য পেলাম না আমরা। বন্ধুগণ, এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল, কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো আমরা শব্দ পেলাম, খুঁজে পেলাম না, এটাকে এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না। হরিয়ানার বিজেপির বড় বড় সরকার চলছে, হরিয়ানায় কিছুদিনের মধ্যে নির্বাচন হবে, ওখানে বিজেপি সরকার পরাস্ত হবে তারা বুঝে নিয়েছে, সেই জন্যই ধর্মীয় উন্মাদনা তুলে মানুষের মধ্যে ধর্ম ধর্মের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক শক্তি আবার ক্ষমতার মস্তকে থাকার জন্য যে চরম অনৈতিক কাজ করেছে, আমার রাজ্যের যারা এমপি যারা ভোটে নির্বাচিত হয়ে গিয়েছে তাদের মুখের একটা শব্দ দেখতে পেলাম না। আমাদের ভাবাচ্ছে, বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, শুধুমাত্র এই ধরনের এই ঘটনা নতুন ঘটনা নয়, মাস ছয়েক আগে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার বর্ডারে এই ধরনের পিটিয়ে হত্যা করে খুন করেছে। গতকালকে সম্ভবত কথা না আজকে আমি ঠিক মনে আসছে না, একটা ক্লাস 12 এর ছেলেকে, সে নাকি গরু পাচার করছিল, এই অভিযোগ তুলে তাকেও পিটিয়ে খুন করেছে সেই হরিয়ানাতে, 25 কিলোমিটার তাকে তাড়িয়ে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করেছে এই উগ্রবাদীরা, সন্ত্রাসবাদীরা। হ্যাঁ, আমি সন্ত্রাসবাদী বলছি, এটা তাদের কর্মকাণ্ড দেশের আইন বহির্ভূত, তাদের কর্মকাণ্ড সংবিধান বহির্ভূত, কারণ সংবিধান যেখানে মানুষের কর্তব্যের স্বাধীনতা দিয়েছে, ধর্মচরণের স্বাধীনতা দিয়েছে, কে কি খাবে সেটা তার নিজস্ব দায়িত্ব কোন আছে, এই অধিকারের উপরে যে হস্তক্ষেপ করবে, এই অধিকারের উপরে যে ভবন চালানোর চেষ্টা করবে তাকে আমরা আর কি মনে করবো বলেন? 22 আপনার ক্লাস 12 এর ছেলে, 16-17 বছর বয়স, তাকে পিটিয়ে খুন করলো, তার নাম অয়ন মিশ্রা। আমরা এই আজকে অবস্থান বিক্ষোভ থেকে হরিয়ানার অপদর্থ বর্বর বিজেপি সরকারকে ধিক্কা নিন্দা জানাচ্ছি। আমরা চাই যে বর্তমান যে পুলিশ প্রশাসন যারা তদন্ত করছে ওখানে, অয়ন মিশ্রার কেসটাও যেমন দেখবে, সাথে সাথে সাবির মল্লিকের কেসটাও নিরপেক্ষতার সাথে দেখবে। বন্ধুগণ, আমি জায়গায় দাঁড়িয়ে বলছি, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে রাজ্য সরকারের পক্ষ থেকে, অনেক কথা বলছেন, আপনারা কি জানেন এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটা কি হলো? আমি এই জায়গা থেকে আওয়াজ তুলতে চাই, বার্তা দিতে চাই, মাননীয়র কানে পৌঁছাতে চাই, যে হরিয়ানার পুলিশের সাথে আমাদের রাজ্য পুলিশের এখনো কি কোনো যোগাযোগ তৈরি হয়েছে? যদি হয়ে থাকে, একের পর এক ডিসি সেন্টার যেভাবে আরজিকর কাণ্ড নিয়ে ধামা চাপা দেওয়ার জন্য, আমি ধামা চাপা বলছি, লাল জামা পরে ডক্টররা বলছেন উনি পিজিডি ডক্টর,
ডক্টর, আর উনি নাকি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছেন, তাও বলছি থামা চাপা দেওয়ার জন্য সকাল বিকাল যেভাবে প্রেস কনফারেন্স করছেন, আগামী দিনে আমি আশা করব হরিয়ানা পুলিশের সাথে আমাদের রাজ্য সরকার রাজ্যের পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা ডায়লগের বিনিময় হয়েছে, কি আপডেট আছে সেটাও তিনি তার পুলিশকে দিয়ে প্রেস কনফারেন্স করাবে। এবং সাথে সাথে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে না এসেছে সেটাও আমরা জনমানুষে নিয়ে আসবে আমার রাজ্যের পুলিশ হরিয়ানা পুলিশ থেকে কাছ থেকে নিয়ে, এটা আশা করতে পারি তো নাকি ভাই? এটা তো লিগাল ডিমান্ড আমাদের, শুধু যাচ্ছে এখন একটা ভুল হয়েছে, ভুলটাও আমার জন্য হয়েছে, আমি অনেক গর্ব করে বলছি, ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলছি, ভাঙড়ের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় পাঠিয়েছিল, আমি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই বোর্ড গঠন করতে, যেখানে সুবিধা অসুবিধা হবে বোর্ডের সাথে যোগাযোগ করবে, কিন্তু বোর্ডের যারা দায়িত্বশীলেরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ। উড়িষ্যাতে গত কয়েকদিন আগে শুধু বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ। মহারাষ্ট্র, কর্ণাটক, বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে, রাজ্য সরকারের না কোনো নির্দিষ্ট পলিসি আছে না বোর্ড তাদের সমস্যা সমাধানে তৎপরতা দেখাচ্ছে। কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে, যারা দায়িত্বশীলেরা যখন লাশ হয়ে বাড়ি ফিরছে কাছে গিয়ে একটা ছবি তুলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে। তাই যারা বোর্ডে দায়িত্বশীল আছেন তাদেরকেও বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন। এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে, বাংলার মানুষ পথে নেমেছে, জাস্টিস ফর আরজি কর দিনোত্তমার বিচার যেমন চাইছে সমস্ত ইনজাস্টিস জাস্টিস চাওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নামছি। তাই বন্ধুগণ, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, রাজ্য শ্রম দপ্তরে যারা অধিকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে অব্যাহতি নেন। কারণ আপনাদের বলে রাখি, আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম, প্রথম প্রশ্ন করেছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত, উত্তর দিতে পারেনি মিনিস্টার, দু বছর পর আমাকে উত্তর দেয়নি। তারপরে নির্দিষ্ট ভাবে আর একটা কোশ্চেন করার পরে একটা কোশ্চেনের উত্তর দিয়েছিল 21 লক্ষ সামথিং, ধরলেন 22 লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে, আর আমাদের রাজ্যে সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1 কোটি 20 লক্ষ প্রায় 1.5 কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। আমাদের রাজ্যের পুলিশ, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমাদের রাজ্যের প্রশাসন, আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি। আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি যে শ্রমিক আছে তাদের সাথে আমরা অতিথি আচরণ করছি। আমাদের রাজ্যের শ্রমিকরা যারা ভিন্ন রাজ্যে আছে তাদেরকে সেই সরকারকে দায়িত্ব নিতে হবে তাদের, আর এইটা কে বলবে? ওটা তো আমি আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে পারি না, বলার রাইট আছে, কিন্তু আমার থেকে বেশি ক্ষমতাশালী কে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে হুঁশিয়ারি দিয়ে বলা দরকার ছিল, কারণ হরিয়ানার অনেক শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। উড়িষ্যাতে যখন সমস্যা হচ্ছিল, উড়িষ্যাতে 20,000 খুব বেশি হলে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক আছে, কিন্তু উড়িষ্যা থেকে আমাদের রাজ্যের কলকাতাতে বলছি প্রায় 30,000 উড়িষ্যার সমাজের মানুষ, উড়িষ্যার মানুষ আছে, তাদের তাদের সেফটি সিকিউরিটি তাদের নিরাপত্তা আমাদের রাজ্যের পুলিশরা দিচ্ছে, আমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছে। তাহলে আমাদের শ্রমিকগুলো যারা ভিন্ন রাজ্যে আছে সেই রাজ্যের শ্রমিকদের ওখানকার পুলিশরা তো নিরাপত্তা দেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা বলবে কে? এটা বলার জন্য যাকে আপনারা মসনাদে বসিয়েছেন, যার কাছ থেকে আপনারা যারা বলার জন্য ডেকে মসনাদে বসিয়েছেন, সেই কি করছে জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে, ভাবার সময় এসেছে। বন্ধুগণ,